শুনছি আমি অনেকে আছেন আমি বেশিক্ষণ সময় নেব না আমি দুটো চিঠির ছোট ছোট দুটো অংশ একটু পড়তে চাই আমার মা আর আমার বাবা ছোটবেলা থেকে আমাকে খুব চিঠি লিখত আমি তাদের কথা শুনতাম না বলে লিখে পাঠাতো পড়তে ভালোবাসতাম বলে এবার আমার মনে আছে একটা চিঠিতে বাপি লিখেছিল যে তোমার সঙ্গে আমার অনেক কথা থাকে কিন্তু আজকাল তুমি সবসময় তোমার রেকর্ড প্লেয়ারে আচ্ছন্ন হয়ে থাকো তাই আমি চিঠি লিখে এই কথাগুলো তোমায় জানিয়ে দিচ্ছি কিন্তু সেই চিঠিটা পড়ছি না অন্য দুটো পড়ছি এবং সেই দুটো এই কাজ নিয়েই পড়ছি মানে কাজ বাপি আমাদের কিভাবে বাপি আমাদের কিভাবে দেখতে চেয়েছেন আমার দাদা আজকে আছেন এখানে এবং আমি এইটুকু বলতে পারি আমার বাবা আর আমার মায়ের এই চিঠিগুলোই অনেক ঝড় অনেক ঝঞ্ঝা অনেক ব্যক্তিগত বিপর্যয়কে কাটিয়ে উঠতে সাহায্য করেছে পজিটিভ থাকতে সাহায্য করে শক্ত হয়ে লড়াই করতে সাহায্য করে আমি পড়ছি আপনাদের জন্য আজ দুপুরে এটা এটা লিখছে যখন আমার 11 বছর বয়স আমার আরেকে তুমি ঠিক আগে আজ দুপুরে মায়ের দু দিন দূরে গঙ্গার ধারে শুটিং করছিলাম ভীষণ বৃষ্টি এসে সব পণ্ড হয়ে গেল ভিজে চুপসে হেঁটে হেঁটে ফিরে এলাম রাস্তা এঁটেল মাটির কাদা হাজার খানেক লোক হাঁটছে আর কত যে আছাড় খাচ্ছে ঠিক নেই এখানে তোমাদের ছেড়ে এসে থাকতে আমার যে খুব মন কেমন করে তা তো বুঝতেই পারছো কিন্তু মানুষকে তো কাজ করতেই হবে কাজ করার মতো আনন্দের কিছু নেই তাছাড়া তোমাদের ছেড়ে এলেও আমার তত কিছু উদ্বেগ লাগে না তুমিও তো এখন বড় হয়ে যাচ্ছ দরকার হলে দাদা মামনির মতো তুমিও সব কিছু দেখাশোনা করতে পারো অন্তত নিজের কাজগুলো নিজের পড়াশুনো এসব তুমি নিজেই এখন সব করতে পারো বড় হওয়াটা যেমন ভীষণ মজার তেমনি খানিকটা দায়িত্বেরও বড় হলে নিজের ভালো মন্দ নিজেই বুঝতে শিখতে হয় আর যে আরো বড় হয় সে নিজের সঙ্গে সঙ্গে আরো অনেকের ভালো মন্দ বুঝতে শিখবে তুমি যে তেমন করেই বড় হবে সে বিশ্বাস আমার তোমার উপর আছে আমার কেবল মনে হয় আমার ছেলে মেয়েদের কার টাকা হলো পয়সা হলো নাম খ্যাতি কি হলো তার চাইতে আমি ঢের বেশি সুখী হব যদি দেখি আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে তারা অলস নয় অকর্মণ্য নয় অগোছালো নয় তারা মিথ্যে বলে না খারাপ কাজ করে না বাইরে চাপ চিকে না না করে তারা সত্যি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন তারা অযথা ভয় পায় না কারণ ভয় পাবার মতো কাজ তারা করে না তুমি তোমার দাদা নিশ্চয়ই তেমনি সহজ সরল নির্ভীক সত্যাশ্রয় মানুষ হবে এমন বিশ্বাস আমার আছে চিঠির একটু অংশ পড়ছি সেটা আমার 13 বছরের জন্মদিনে লেখা বাপির এই বাপির জন্মদিনে আজকে এই চিঠিটা পড়ে আমি শেষ করব এখান থেকে পড়ছি পুরোটা পড়ছি না কিন্তু মামনি তোমাকে আমরা কত ভালোবাসি সেইটা শুধু জানাবো বলে এই চিঠিটা আমি লিখছি না তাতে তুমি জানোই তুমি তো জানো তোমার দাদা তোমার মামনি তোমার বাপি তোমাকে কত ভালোবাসে এই চিঠিটা লিখছি তোমার বড় হওয়ার কতগুলো দায়িত্ব তোমাকে আর একবার মনে করিয়ে দেব বলে বড় হওয়া মানে তো শুধু আর যে শরীরটা বড় হয়ে গেল সেইটার দায় দায়িত্ব নেওয়া নয় বড় হওয়া মানে মনটাকেও বড় করে দেওয়া বড় ভাব বড় সুখ বড় বুদ্ধি বড় কল্পনা বড় ত্যাগ বড় ধৈর্য বড় মমতা বড় ভালোবাসার মধ্যে মনটাকে নিয়ে যাওয়াই তো বড় হওয়া আর ছোট কিছু থাকবে না ছোট চিন্তা ছোট চাওয়া ছোট দুঃখ এখন থেকে আর তোমার মনে তৃপ্তি পাবে না সব ক্ষুদ্রতার সীমা কাটিয়ে তোমার মন বড় জীবন বড় সত্যকে খুঁজতে বেরোক আজ তোমাকে এই আশীর্বাদ করছি আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি অনেকের বিশেষ অনুরোধে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষের কবিতার সেই অংশটা আমি পাঠ করতে অনুরোধ জানাবো তার আগে ধন্যবাদ জানাতে চাই